हेलो इंटरनेट, दिस इज रफसान एंड वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज के वीडियो टाइटल और थंबनेल देखा बुझाई गेसन जो हमारे वीडियो कौन टॉपिकर ऊपर होच्छे। आमी आज के जे बाइकेर फर्स्ट इम्प्रेशन वीडियो बनाबो। एक्चुअली इट्स नॉट ए फर्स्ट इम्प्रेशन और रिव्यू टाइप। आज के जे बाइकेर ऊपर वीडियो बनाबो सेटा हलो यामाहा एक्सएसआर 155, जेटा हलो आमार पर्सनली अनेक पछंदेर एकटा बाइक। अनेक बोलते अनेक अनेक, जदि आमार क्रास लिस्टे दुई तीनटा थाके तो तार भितरे एकटा हलो एक्सएसआर। If I am talking about XSR, then first of all I have to say this bike look, to be honest, this is the most beautiful bike in Bangladesh. And সত্যি কথা, তো এই বাইকটা দেখলে আপনার অনেক বেশি ভালো লাগবে। প্লাস এই বাইকের যে ডিজাইনটা অনেক বেশি ইউনিক, প্লাস অনেক বেশি ক্লাসি একটা লুক। সো বাদবাকি কথা আমি আমার হেলমেটের ক্যামেরা থেকে বলতেছি। আমি আমার হেলমেটের ক্যামেরায় চলে আসছি। বাইকের লুকটা আর বাইকের বিল্ড প্লাস বাইকের ডিজাইনটা এত বেশি ক্লাসি আর এত বেশি নাইস। প্রতিটা ডিজাইন এত সুন্দর করে করছে, বিশেষ করে এটার টেল লাইট, হেডল্যাম্প, মিটার, প্লাস ওভারঅল বডি, সিট, প্রতিটা জায়গায় এত ইউনিক আর এত সুন্দর ডিজাইন করছে। যে কেউ এই বাইক দেখলে রাস্তাঘাটে তাকাবে, প্লাস পছন্দ করতে বাধ্য হবে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা রাইড করতে শেয়ার করতেছি। এই বাইকটা আমার সত্যি কথা বলতে আমার অনেক বেশি পছন্দের। বিসমিল্লাহি রহমানির রহিম। ওয়াও, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। আমি যদি এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে বলি, এটা অনেকটা একটা রাউন্ড শেপে আছে, যেটা একটা অ্যানালগ ফিল দেয় আপনাকে। বাট মিটারটা ডিজিটাল, এটাতে ইউজ করা হয়েছে নেগেটিভ এলসিডি ডিসপ্লে। বাট এটা দেখতে একটা মানে একটা ওল্ড স্কুল ফিল আছে, যে একটা ক্লাসি ফিল পাওয়া যায় মিটারটা দেখলো, একটা অ্যানালগ আর ডিজিটালের মিক্সড। সো বাইকটা স্টার্ট করা যাক। ওয়াও, ইঞ্জিন কিল সুইচটাও অনেক বেশি সুন্দর, খুবই ইউনিক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকটা স্টার্ট করার পরে সাউন্ডটা খেয়াল করতেছেন? ওয়েট, আমি শোনাচ্ছি সাউন্ড যেটা আর কি। এটাই এই বাইকে যে এক্সজস্টটা, ওয়েট আমি দেখাচ্ছি। এই বাইকটা মোটামুটি আমি বলি, এই বাইকটা হইলো হাফ হইলো স্টক আর হাফ হইলো মড করা। এই বাইকের যে এক্সজস্টটা লাগানো হয়েছে আফটার মার্কেট এক্সজস্ট লিও ভিঞ্চের, এছাড়াও রেসিং কয়েল, রেসিং ক্যাবেল, সামনের ব্রেকের হর্স পাইপ, পিছনে হর্স পাইপ, মানে এটা হাফ মডিফাইড আর হাফ স্টক আছে। যেহেতু মডিফাই করা বাইকটা, তো আমি এটা প্রুফ যেহেতু বাইকটা মডিফাই করা তো আমি এটাতে বসে পুরোপুরি আপনাদের স্টকের ফিলটা দিতে পারবো না। এই কিছু মডিফিকেশনের জন্য এটার ইনিশিয়াল পাওয়ারটা একটু স্টকের থেকে বেশি। অনেকে বলে এটা নিয়ে কর্নারিং করতে নাকি প্রবলেম হয়, অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা ফিল করি নাই। এছাড়া এই বাইকের ইঞ্জিন সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি, তারপরও বলতেছি এই বাইকে ইউজ করা হয়েছে R15 ভার্সন 3 আর MT15-এর সেম ইঞ্জিন। এটার ম্যাক্সিমাম পাওয়ার হলো 19.3 BHP আর ম্যাক্সিমাম টর্ক হলো 16.7 Nm। আমরা R15-এর পাওয়ার সম্পর্কে সবাই জানি। সো পাওয়ার নিয়ে আর এক্সট্রা কোনো কথা না বলাই ভালো, কজ এভরিবডি নোজ দিস বাইক। এই বাইকের মোটামুটি অর্ধেক জিনিসই মডিফাই করা। সো র যেই ফিলটা, স্টকের যেই ফিলটা, ওইটা আমি আপনাদের বলতে পারবো না। যেমন এটার এক্সজস্টটা ইউজ করা হয়েছে লিও ভিঞ্চের আফটার মার্কেট এক্সজস্ট।
এটা ফ্রন্ট ব্রেকের এই যে হর্স পাইপ থেকে শুরু করে মাস্টার সিলিন্ডার স্টকই বাট এটা হর্স পাইপটা চেঞ্জ করা হয়েছে এছাড়া এটা ইগনিশন কয়েল রেসিং প্লাগ সব কিছুই ইনস্টল করা সো এইটার পাওয়ার আর স্টকের পাওয়ার একটু ডিফারেন্ট হবে এইটার পাওয়ার একটু ইনিশিয়াল পাওয়ার একটু বেশি স্টকের থেকে বাইকের সিটিং পজিশনটাও আমার কাছে বেশ কমফোর্টেবল মনে হচ্ছে টুরিং প্লাস সিটি রাইড দুইটাই খুব ইজিলি করা যাবে উইদাউট ব্যাক ইস্যু বা কোনো রকম কোনো কিছু ছাড়া ওয়ান অফ দ্য মোস্ট গুড লুকিং বাইক সত্যি কথা যেটা আর এইটার ডিজাইনগুলো এত সুন্দর করছে প্রতিটা জায়গা বিশেষ করে এখানের এক্সেসর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার টেল লাইট সব কিছু এত নাইসলি ডিজাইন করছে আমার ওয়ান অফ দি ফেভারিট বাইক হলো এক্সেসর এক্সেসারে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা বেসিক্যালি ডুয়েল পারপাসের জন্য ইউজ করা হয়েছে এক্সেসারের ফ্রন্ট টায়ারে ইউজ করা হয়েছে 110 সেকশনের টায়ার আর রেয়ার টায়ারে ইউজ করা হয়েছে 140 সেকশনের টায়ার আর যেটা IRC ব্র্যান্ডের টায়ার যেই টায়ারটা ইউজ করছে বেসিক্যালি ওটা ডুয়েল পারপাসের জন্য ইউজ করছে অফ রোড অন রোড দুইটার জন্যই এটার হর্নটা তো পিকুলিয়ার জায়গায় কেন লাইক MTA অথবা CVR-এ মানা যায় উপরে হর্ন তাও একটু অ্যাডজাস্ট হয় এটা আবার কোন জায়গায় একটু হাতটা এরকমই আয়না দিতে হয় সেই জিনিসটা একটু কেমন উদ্ভট লাগলো এই বাইকে যতক্ষণ চালাইতেছি আমার কাছে এই হর্ন ছাড়া তেমন কোনো কিছুই উদ্ভট মনে হইল না এই হর্নটাই হর্নের পজিশনটাই কেমন যেন একটু উদ্ভট জায়গায় অবশ্য যে এটা ইউজ করে তার এটা অবশ্যই ইউজ টু হয়ে যায় এই বাইকটার মধ্যে একটা ক্লাসি ওল্ড স্কুল ফিল পাওয়া যায় রাইড করার টাইমেও নিজেকে মনে হয় যে একটা রয়্যাল ফ্যামিলির ছেলে এরকম মনে হয় বাট সত্যি একটা কথা বলতে এই বাইকের সব কিছুই বেশ সব কিছুই ভালো বাইকের খারাপ বলতে কিছু নাই বা আমি আপাতত খারাপ বলতে কোনো কিছু পাইতেছি না কিন্তু একটা জিনিস সত্যি কথা মানে এটার প্রাইস রেঞ্জ এত হাই এই ক্ষেত্রে আমার সত্যি কথা বলতেই হবে সত্যিকার অর্থে 5,45,000 টাকার থেকে একটা স্ক্রামলার বাইক কেনা মানে হয়তোবা শখেই পসিবল বাট আই ডোন্ট থিঙ্ক কেউ বাংলাদেশের পার্সপেক্টিভের কথা চিন্তা করলে 5,45,000 টাকার থেকে কেউ স্ক্রামলার খুব একটা প্রেফার করবে সবাই চিন্তা করবে যে 5,45,000 টাকা হলে ইন্দোনেশিয়ান R5 পাওয়া যায় মানে এর থেকেও কমে পাওয়া যায় সবাই ওইটাই প্রেফার করবে প্রাইসের ব্যাপারটা শুধু আমার কাছে মানে একটু হাই লাগছে বাট বাইকের কোয়ালিটি প্লাস বাইকের ডিজাইন বাইকের যেই একটা ক্লাসি লুক এর জন্য 5,00,000 টাকা 5,50,000 টাকা খরচ করার মতো মানুষ বাংলাদেশেও অনেক আছে আসলে মডেল বাইক চালায় আসলে স্টকের ফিলটা বলা যায় না আর এটাই ছিল আমার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হাফ মডেল হাফ স্টক চালানোর বাইকটা আমার কাছে অসাধারণ লাগছে এটার সিটিং পজিশনটা বিশেষ করে এটা আপনি ঘন্টার পর ঘন্টা চালাবেন কিন্তু আপনার হাত কোমর কোনো কিছু ব্যথা হবে না অফ রোড অন রোড দুই জায়গায় আপনি চালাইতে পারবেন আর বাইকটা বেশ প্রিমিয়াম কোয়ালিটির এটা মানতেই হবে বেশ প্রিমিয়াম কোয়ালিটির বাইকের পাওয়ার এত জোস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব অ্যান্ড সি ইউ গাইস অন মাই নেক্সট ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বুম বুম